আসসালামু আলাইকুম। কাজী ফার্মস কিচেন সহজ ইফতার অনুষ্ঠানে আমি উম্মা মুস্তাফা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কাজী ফার্মস কিচেনের ক্রিসপি শ্রিম্প দিয়ে মজার কেশনের সালাদের রেসিপি, যার কোর ইনগ্রেডিয়েন্ট হচ্ছে আমাদের কাজী ফার্মস কিচেনের ক্রিসপি শ্রিম্প। এছাড়াও আছে আমাদের কাজী ফার্মস কিচেনের ফেলোশিট। এছাড়াও আমাদের লাগছে মাখন, সাদা তিল, তেঁতুলের সস, কাজী ফার্মস কিচেনের সুইট চিলি সস, তেল, ইয়েলো বেল পেপার, গ্রিন বেল পেপার, শসা, চিনি, কেশনাট কিংবা কাজু বাদাম। দেখে নিয়েছি উপাদানগুলো, এখন ঝটপট করে বানিয়ে ফেলবো। আজকের এই রেসিপিটার একটু অন্যরকম, কেমন অন্যরকম সেটা কিন্তু দেখতে জানতে হলে একদম শেষ পর্যন্ত থাকতে হবে। আমি কাজী ফার্মস কিচেনের ফেলোশিপটা নিয়েছি এবং ফেলোশিপটাকে আমি অনেকক্ষণ আগে থেকে ডিফ্রস্ট করে রেখে দিয়েছি, যাতে খুব সহজে এটাকে আমরা তুলে ফেলতে পারি বা খুলে ফেলতে পারি। এরকম ছোট করে নেওয়ার পর আমরা যেটা করছি, আমার কাছে এখানে বাটার আছে, সো বাটার দিয়ে আমি প্রথমে আমাদের এই কাপকেকের যে মোলটা আছে এটাকে আমরা হালকা গ্রিস করে নিচ্ছি। আমরা এখন যেটা করছি, আমাদের তো গ্রিস করা শেষ, প্রত্যেকটা ফেলোশিটে আমরা একটু একটু করে বাটার লাগাবো, কারণ এটাকে আমরা বেক করতে দিব ইলেকট্রিক ওভেনে। আমরা এটাকে এইভাবে করে ফ্লাওয়ারের মতন করে দিয়ে দিচ্ছি। এখন একে আমরা প্রিহিট করা ইলেকট্রিক ওভেনে 10-12 মিনিটের জন্য বেক করতে দিচ্ছি 160°C। আমি একটা প্যান দিয়ে দিয়েছি এবং শুরুতেই এখানে আমি দিয়ে দিচ্ছি তেল, এবং এখানে সামান্য পরিমাণে আমি যোগ করে দিচ্ছি মাখন। আমাদের তেল গরম হয়ে গেছে, শুরুতেই যেটা করছি আমাদের যে কেশনাট আছে সেটাকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। আমাদের কেশনাট গুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি। এখন ঠিক এই একই তেলে আমরা যেটা করছি, আমাদের যে ক্রিসপি শ্রিম্প গুলো ছিল সেগুলোকে আমি এক এক করে ভাজতে দিই। এটা ভাজা হতে হতে আর ওদিকে ওটা বেক হতে হতে আমরা এখানে মেইন সালাদের ড্রেসিং যেটা সেটা রেডি করে নিচ্ছি। আমি এখানে শুরুতে নিয়ে নিচ্ছি কাজী ফার্মস কিচেনের সুইট চিলি সস আছে সেটি, এছাড়াও আমি নিয়ে নিচ্ছি তেঁতুলের একটা সস, দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে একটু চিনি, এবং তারপর আমরা এটা সুন্দর মতো নাড়াচাড়া করে নিচ্ছি। আমাদের বেক করতে দেওয়া সেই ফেলোশিপটা খুব সুন্দর মতন হয়ে গেছে। এখন একে আমরা যেটা করব, যে পাত্রে আমরা পরিবেশন করব সেখানে আমরা এক এক করে এটাকে আগে তুলে নিয়ে সাজিয়ে নেব। দেখুন খুব সুন্দর ক্রিসপি হয়েছে। অন্যদিকে দেখি আমাদের এই যে শ্রিম্পগুলো দিয়েছি সেটার কি অবস্থা, তাও মোটামুটি ক্রিসপি হয়ে ভাজা হয়ে গেছে। আমরা এগুলোকে একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। সো মোটামুটি আমাদের কিন্তু শ্রিম্প ডান, আমাদের কেশনাত ভাজাটাও ডান। আমরা এখন আমাদের যে স্যালাড ড্রেসিংটা বানিয়েছিলাম সেখানে এটা দিয়ে দিয়েছি, এবং সেই সাথে যেটা করছি আমাদের ইয়েলো বেল পেপার ছিল সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গ্রিন বেল পেপার বা গ্রিন ক্যাপসিকাম, আরও দিয়ে দিচ্ছি এখানে আমি শসা কুচি করে রাখা বা ছোট ছোট করে কেটে রাখা, কিউব করে, ডাইস করে। এখন আলতো হাতে একে সুন্দর মতন করে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। আমরা এখন এটাকে এই ছোট ছোট করে ফ্লাওয়ারের এই শেপের যে ফেলোশিপ দিয়ে তৈরি করেছি বাস্কেট এটাতে দিয়ে দিচ্ছি। আমরা একদম উপরে সামান্য সিসমি সিডসকে একটু ছড়িয়ে দিচ্ছি। আমি একদম অল্প পরিমাণে লেটুস পাতা একটু জাস্ট কুচি করে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। বাস এভাবে তৈরি হয়ে গেল মজাদার কেশনাট সালাদ।
তো এই ছিল আমাদের আজকের রেসিপি। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আসি আগামীকাল আবারও দীপ্ত টেলিভিশনের পর্দায় নতুন আরেকটি রেসিপি নিয়ে শুধুমাত্র কাজী ফার্মস কিচেন সহজ ইফতার অনুষ্ঠানে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।